সবাই খুব আতঙ্কিত পরিবেশে রয়েছে। পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং ছিল পশ্চিম মেদিনীপুরে, এবং সেইটা আজকে আমরা এখানে এসেইছি এই পারপাসে যে সেই জিনিসটা যাতে সবাইকে আমরা কমিউনিকেট করতে পারি, সেই জিনিসটা এই উপলক্ষেই এখানে আসা। স্যার, আরেকটা বিষয় স্যার হচ্ছে বগতুই গ্রামে আপনি জানেন কি ঘটনা, সেখানকার যে সমস্ত পরীক্ষার্থীরা আছে তাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থার কথা ভাবা হয়েছে? সেটা নিয়ে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করব। এখন ওখানে তো একটু মানে সবাই খুব আতঙ্কিত পরিবেশে রয়েছে, যেটা হয়েছে একদমই কাম্য নয়, যাই হোক খুবই আর কি দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু সেখানে যদি কোনো স্পেশাল ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমরা সরকারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো। তবে এখনও তো অনেকদিন সময় আছে, কয়েকদিন দেরি আছে, মানে এটা যদি পরীক্ষা দু তিন দিন আগে হতো তাহলে আরেকটা। প্রিপেয়ারনেস নিয়ে বলা হলো, আর এই যে ডেট চেঞ্জের জন্য কিছু যেটা পার্টিকুলার কিছু কনফিডেন্সিয়াল পেপারসে যে পলি পাউচে পুরনো ডেট রয়েছে সেটা সম্বন্ধে সবাইকে সতর্কীকরণ করা হলো, সবাইকে একটু অ্যালার্ট করে দেওয়া হলো। আরেকটা হচ্ছে পার্টিকুলারলি মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস যাতে কোনোভাবে এক্সাম হলে না ঢোকে সেটা নিয়ে সবাইকে বলা হলো, সবাইকে সতর্ক করা হলো। আর মোটামুটি আর যেটা হচ্ছে ওই স্পেশাল অবজারভার যেটা সরকার থেকেই সিদ্ধান্ত হয়েছিল, সরকারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে মাননীয় সরকারি অনুমতিক্রমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যে স্পেশাল অবজারভারের ব্যাপারটা, সেটাও এখানে সবাইকে অবহিত করা হলো যে প্রত্যেকটি ভেন্যুতেই সরকারি অফিসার একজন থাকবেন, অন্তত তিনি অন্তত নিরপেক্ষভাবে দেখবেন যে যাতে পরীক্ষাটা সব সুষ্ঠুভাবে হচ্ছে এবং স্যাংটিটি অফ দি এক্সামিনেশনটা যাতে বজায় থাকে। স্যার, এক্সাম সেন্টারগুলোতে কি সিসিটিভি লাগানোর কোনো? সেটা আমরা সেন্সিটিভ ভেনুতে বলেছি, সেন্সিটিভ ভেনুগুলোতে সেটা রাজ্য সরকারের তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বা ভিডিওগ্রাফি যেটাকে ভিডিও সার্ভিলেন্স করা তার বন্দোবস্ত করা হবে। হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে, এইবারই প্রথম, এবার প্রত্যেকটি বাচ্চা যে যার নিজের স্কুলে পরীক্ষা দেবে। এটা ছাত্রছাত্রীদের সুবিধার্থেই করা হয়েছে এবছর, তার কারণ হচ্ছে যে প্রত্যেকেই আসলে একটা মেন্টাল স্ট্রেসে রয়েছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি দু বছর ধরে তারা স্কুল শিক্ষা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন, পরীক্ষা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন, ফলে একটা এক্সাম ফোবিয়া রয়েছে। সেই এক্সাম ফোবিয়াটা কাটানোর জন্যেই ছাত্রছাত্রীরা যদি নিজের স্কুলে পরীক্ষা দেয় সেটা ওদের অনেক চাপমুক্ত পরিবেশে ওরা দিতে পারে। এক্সাম টোটাল নাম্বার অফ ভেনুস হচ্ছে 6727, তবে এক্স্যাক্ট ফিগারগুলো আমরা বা এক্স্যাক্ট নাম্বার অফ স্টুডেন্টস 31 তারিখ একটা প্রি এক্সামিনেশন প্রেস কনফারেন্স হবে কলকাতায়, সেদিন আমরা টোটাল ফিগারগুলো বলে দেবো। অ্যাডমিট কার্ডের জন্য ক্যাম্প করা হচ্ছে 25 তারিখ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখানেও হবে। তো অ্যাডমিট কার্ড 25 তারিখ ওই ক্যাম্পের থ্রু দিয়ে অ্যাডমিট কার্ড এবং মানে ক্লাস 12 এর জন্য অ্যাডমিট কার্ড আর ক্লাস 11 এর বাচ্চাদের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন।